মর্নিং। তো কাল রাত ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেছিল, তাই তোমাদের সঙ্গে বাইরের পরিবেশটা শেয়ার করার সুযোগই পাইনি। তো দেখতেই পাচ্ছ, জাস্ট অ্যাপেল বাগানে ভর্তি, পুরো বাগানটা অ্যাপেল বাগানে ভর্তি। তো এখানে আমরা সকালবেলা উঠেই একটুখানি বেশ কিছু অ্যাপেল কালেক্ট করেছি, আর বেশ মজাও হয়েছে আমাদের। এখানকার বিশেষত্ব যেমন গোল্ডেন অ্যাপেল, ঠিক তেমনই স্লেট পাথরের তৈরি ঘরের ছাউনিগুলোও কিন্তু নজর কাড়ার মতো। তো এবার আসি এদের আদর আপ্যায়ন। তো এরা সত্যি মানুষকে মন থেকে ভালোবাসতে জানে, সেটাতে সত্যি আমরাও খুব মুগ্ধ। আর এইদিকে মানে ভিউটা জাস্ট দেখো, মেঘগুলো যেন মনে হচ্ছে আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে। তো এর পরেও মনে একটুখানি ভয় রয়েছে যে আজ আমরা যেখানে যাব সেখানে রাস্তা নাকি অসম্ভব খারাপ রাস্তা, আর এর পরেও সেখানে আমরা যাচ্ছি। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মর্নিং, তো সকালবেলায় উঠেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, করে এখন আমরা বেরোচ্ছি। দেখো এই ওয়েদারের এই অবস্থা, তারপরেও এত শখ এদের যে বেরোবেই বেরোবে, কতবার বারণ করলাম শুনলো না। তো যাই হোক চলো আমরা এখন যাচ্ছি চিটকুল, চিটকুল তো চিটকুল, আচ্ছা যাই হোক। তো চলো ওখানে গিয়ে কি হয় আদৌ বোধহয় কিছু হবে না, সবটাই গাড়ির মধ্যে থেকে যাবে। তো তাও চলো যেটুকু হয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, আর রাস্তায় যা যা হবে ছোটখাটো বিষয়গুলো, ছোটখাটো বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো চলো বেরিয়ে যায় অনেক। যেহেতু ঘুরতে এসেছি সেহেতু মনে ভীষণ সাহস নিয়ে বেরিয়ে পড়লাম আজ এই দুর্গম রাস্তায় ছিটকুলের উদ্দেশ্যে। তো মনে একটা ভীষণ পরিমাণে আশা রয়েছে যে আজ হয়তো আমরা স্নোফল দেখতে পাবো। তো তোমরা রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রাস্তাটা সত্যি কতটা খারাপ। তো মনে এতটাই ভয় করছে যে আজ হয়তো বাড়ি ফিরতে পারবো কি পারবো না, সেই চিন্তা করেই প্রিয়া অলরেডি কান্না করতে শুরু করে দিয়েছে। তো ওকে দেখে ওকে ভয় আরও না পাওয়ানোর জন্য এদিকে আমরাও একটুখানি মনটা শক্ত করে রেখেছি, কিন্তু আমাদের মনেও যে ভয় নেই তা কিন্তু ভুল কথা। তো রাস্তায় যেতে যেতেই আমরা দেখতে পেয়ে গেলাম স্নোফল। তো অলরেডি স্নোফল তোমরা দেখতেই পাচ্ছ যে স্নোফল হতে শুরু করেছে। তো এটা দেখে মনে যতটা ভয় ছিল তার 80% ভয় কেটে গেছিলো যে না, আজ হয়তো আমাদের আশাটা পূর্ণ হবে। এতটা দুর্গম রাস্তা পার করে আসার পর এবার মনে হচ্ছে আমাদের জার্নিটা এবার সফল হলো। তো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের মনে হতে পারে যে আজ আমি হয়তো পাগল হয়ে গেছি, তো এরকম পড়ে থাকা বরফ তো প্রচুর দেখেছি। সত্যি কথা বলতে কি সেদিন আমি সত্যিই পাগল হয়ে গেছিলাম, কারণ এরকম স্নোফল, এতটা স্নোফল আমি কখনো দেখিনি, যা দেখে সত্যি সত্যি আমি পাগল হতে বাধ্য সেদিন। তো আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আর আমার সঙ্গে থেকেও সবসময় সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর আমাকে সাপোর্ট করো। Cause we be on a tough love, are we feeling so high?
এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, কারণ বেবিকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাটা সম্ভব নয়, কারণ স্নোফলের পরিমাণটাও খুব বেশি বেড়ে গেছে। তাই ড্রাইভার বলছে যে খুব তাড়াতাড়ি আমাদেরকে নিচে নামতে হবে, না হলে গাড়ি স্কিড করার চান্স বেশি থাকে। তাই চলো আমরা নিচে নেমে যাই, আর এখন আমরা যাব কল্পা, তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর জার্নিটা এনজয় করো। তো পথে চলতে চলতে এই এত প্রচণ্ড ঠান্ডায় একটু চা বা কফি খেয়ে নিলে কিন্তু মন্দ হয় না। তো নেমে পড়েছি একটা জায়গায় চা বা কফি খাওয়ার জন্য, তো এখন তৈরি হচ্ছে চা, আর এই চায়ের সরঞ্জাম সবসময় আমাদের সঙ্গেই থাকে। তো বিশেষ করে আমরা ঠান্ডা জায়গায় এসেছিলাম বলে এই জিনিসগুলো আমরা ক্যারি করেছিলাম। তো আপনারা যদি মনে করেন তো এরকম একটুখানি এনজয় করতেই পারেন, এগুলো একটুখানি ছোটো ছোটো করে সঙ্গে রাখবেন, আর এরকম পাহাড়ের গায়ে দাঁড়িয়ে চা খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালোই লাগবে। তো আমাদের চিন্তা তো হয়ে গেল, কিন্তু এবার ছোট্ট বেবিটাকে কি খাওয়াবো? তো সেটারও চিন্তার কিছু নেই, কারণ আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম সেই হোটেল থেকেই ছোট্ট বেবিদের জন্য সব কিছুই ওরা করে দেয়। তাই ওর জন্য কিছুটা খাবার আমরা সঙ্গে করে নিয়েই বেরিয়েছিলাম, যাতে রাস্তা এলে খাইয়ে দিতে পারি, তাই চিন্তার কিছু নেই। তাই আপনারা যদি চান ছোট্ট বেবিকে নিয়ে বাইরে বেরোতেই পারেন। ম্যাডাম ভিক্টোরিয়া আমাদের সবার হাতে হাতে চা দিল, আমরা এখন আরাম করে খাবো। আর তার আগে যে রুমটাতে আমরা রয়েছি সেটা একটু দেখিয়ে দিই, সেখানে রীতিমতো ফুটবল খেলা যাবে আমার মনে হয়, তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডোর, আর এখান থেকে স্টার্ট করে তো এখান থেকে ঢুকে রুমটা দেখো, যাদের যাদের ফুটবল খেলার ইচ্ছে থাকবে হয়তো এটুকু জায়গায় হয়ে যাবে। জানলাগুলো দেখো কত বড় বড়, বেড যা আছে তিনজনের জন্য এনাফ। এগুলো দেওয়াটা একদম বেকার, কোনো কাজে লাগবে না, তাও দিয়েছে, না দিলেও আবার বলতাম যে টিভি টিভি নেই রুমে। গুড মর্নিং। তো সকাল সকাল পাহাড় আমাকে ঘুম থেকে ডেকে তুললো, তো এই হচ্ছে ভোরবেলায় আমার ব্যালকনি থেকে পাহাড়ের দৃশ্য। যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম হাতে যেটুকু সময় আছে সেই সময় নষ্ট না করে চলো কাজে লাগানো যাক, একটু বাইরেটা ঘুরেই দেখি, কারণ সকালের ওয়েদারটা সত্যি অসাধারণ। তবে এখানে দর্শনীয় স্থান বলতে আমি সেরকমভাবে আলাদা করে কিছুই বলবো না, কারণ যেদিকে তাকাবে সব কিছু দেখার মতো। তো এছাড়াও আরও দুটি দেখার জায়গা আছে, সেটা হচ্ছে এখানকার একটা সুইসাইড পয়েন্ট আর একটা গ্রামীণ মন্দির। তো এই হচ্ছে এখানকার সুইসাইড পয়েন্ট। তবে লোকে বলে যারা সুইসাইড করে তারা নাকি এখানে এসেই সুইসাইড করে, তো সুইসাইড করার জন্য আর এখানে এসে সুইসাইড করার কি দরকার? তো যাই হোক, এরা যখন সুইসাইড করতে পছন্দ করে তো এটাই সুইসাইড পয়েন্ট বলে ধরা হয়। তো যাই হোক, সত্যি কথা বলতে কি এর গভীরতা কিন্তু সত্যিই খুবই খুবই গভীর। এরপরে যাব এখানকার একটা গ্রামীণ মন্দিরে। তো আমাদের ওখানে প্রচুর মন্দির আছে, তো এখানেও এদের গ্রামের মধ্যে যে মন্দিরগুলো আছে সেটাও সত্যিই দেখার মতন, তো চলো সেটাও একটু দেখে নিই।
তো আমাদের মন্দির দেখা তো হয়ে গেল, তো এবার সরাসরি আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে কি আমাদের জমি আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া ছাড়া সেরকম কোনো কাজ নেই। তো আজকে দুপুরে বেশ মজাই কাটবে, তার কারণ আজকে দুপুরের লাঞ্চটা আমরা আমাদের নিজে হাতে করেছি, কারণ একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে দুপুরের লাঞ্চটা যদি আমরা নিজে হাতে করতে পারি, মানে অশোকদা আমাদের নিজে হাতে রান্না করে আজকে খাওয়া, তো সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের হোটেল রুমে যেতে হবে। তো চলো একসঙ্গে যাই আর দেখি আজকে অশোকদা আমাদের জন্য কী রান্না করেছে। তো হোটেলে পৌঁছে রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই দেখি দুজনা একদম রেডি হয়ে পড়েছে রান্না করার জন্য। তো দুপুরে কী কী রান্না হবে অবশ্যই তোমাদের বলবো, তো দাঁড়া একটু ধৈর্য ধরো। তো তার আগে বলবো যে আমাদের এই মজাদার ভিডিও দেখতে তোমাদের ঠিক কেমন লাগে, কারণ বড়েরা বউয়েরা বসে আছে, বড়েরা রান্না করে খাওয়াচ্ছে, এটা বেশ মজাদার হলো না। তো যাই হোক, তো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সঙ্গে থেকে যেও, সাপোর্ট করো, আর কমেন্ট করতে একদম ভুলো না। তো যাই হোক চলো আজকে কী কী রান্না হচ্ছে সেটা তো বলবোই বলবো। আর এই হচ্ছে আমাদের স্পেশাল শেফ, এটা হচ্ছে অশোকদা, আর তার সঙ্গে আজকে রান্না হচ্ছে স্পেশাল পাহাড়ের ভেড়া। তো ভেড়ার কষা মাংস রান্না হবে, তো সেই হবে, আর ভাত হবে, এটাই হবে। চলো সরাসরি টেবিলে দেখা হচ্ছে, আর কোথায় খাবো সেটাও তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। তো চলো, এই হচ্ছে আমাদের ভেড়ার কষা মাংস, তার সঙ্গে ডিমের কারি, আর হচ্ছে ভাত। তো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও প্লিজ, তোমরা তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো আজকের ভিডিওটা আর টেনে নিয়ে যাবো না, কারণ এর পরে আরও অনেক কিছু দেখার বাকি আছে, সেগুলো দেখতে হলেও তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে, কারণ এরপরে অনেকগুলো পার্ট এখনও বাকি আছে। তো প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো।